24 ঘন্টা লাইভ এক্সক্লুসিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। প্রতিদিনের মতো আজ সকালেও নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেখুন এই রিপোর্ট। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন, আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। কোভিড টেস্ট সিস্টেম ম্যানেজমেন্ট যেটা করা হয়েছে, যে যার থেকে জানা যাবে যে কতজনের সঠিক তথ্য, যেটা সেটা জানা যাবে। অনেক নতুন নতুন পদ্ধতি পৃথিবীতে আবিষ্কার হয়েছে, আসছে, আমাদের দেশেও এসেছে। যেমন কোভিড টেস্ট হয়েছে, অ্যান্টিবডি টেস্ট ইত্যাদি ইত্যাদি। সেই টেস্ট অবশ্যই আমাদের সুযোগ নেওয়া উচিত, কারণ এই যে আধুনিক ওষুধ তার ওষুধ নাই। কেন প্রতিষেধক বা সাবধানতাই সবচেয়ে বড় ওষুধ, কিন্তু এখনও পর্যন্ত যে ধরনের টেস্ট ইত্যাদি চলেছে তার উপরে ভরসা মানুষের নেই। আজকে সন্ধ্যাবেলা যে পজিটিভ হচ্ছে, পরের দিন নেগেটিভ হয়ে যাচ্ছে, বা দুটো টেস্ট পর পর বিপরীত হচ্ছে। এই ধরনের কনফিউশন তৈরি হওয়ার জন্য টেস্টের উপরে মানুষের সন্দেহ হচ্ছে, সেজন্য এটা নিশ্চিত করা উচিত। এটার থেকে কতটা সঠিক তথ্য পাওয়া যায় বলে মনে হয়? এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা বিশেষজ্ঞ আছেন, বিজ্ঞানী আছেন, তারা যারা আবিষ্কার করেছেন বা যেখানে যেখানে এটা প্রয়োগ করা হয়েছে, সেখানকার রেজাল্ট দেখে এটা ধারণা হওয়া উচিত বা সিদ্ধান্ত নেওয়া উচিত। তো আমার মনে হয় পরীক্ষামূলকভাবে আমাদের এখন করা যেতে পারে। ভারত মিশনের যে বিমান গতকাল কেরলে দুর্ঘটনা হয়েছে, কি বলবেন? সম্ভবত বৃষ্টির জন্য স্কিড হয়েছে যেটুকু আমরা জানতে পেরেছি, কিন্তু যাই হোক খুবই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। এরকম পরিস্থিতিতে ল্যান্ডিং বিশেষ করে খুবই রিস্কি হয়। এ ব্যাপারে এভিয়েশন মিনিস্টার, মিনিস্ট্রি এবং সরকারের তরফ থেকে সচেতন থাকা উচিত। বিশেষ করে কেরলের মতো পাহাড়ি এলাকায় যেখানে উড়ান হয় বা যেখানে ল্যান্ডিং হয়, এটা খুব রিস্ক থাকেই। এর আগেও একাধিক ঘটনা এরকম হয়েছে। তো কালকের যে ঘটনা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক, এবং হয়তো বহু মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু অন্ধকারে বোঝাই যাচ্ছিল না কোথায় কী আছে। তো এটা একটা আমাদের এর থেকে সতর্ক হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন যে লকডাউনে বৈজ্ঞানিক ভিত্তি আছে, কী বলবেন? না, বৈজ্ঞানিক ভিত্তি তো আছেই, সেই জন্য যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কথা বলে করা উচিত। সারা দুনিয়াতে লকডাউন চলছে, এখানেও হওয়া উচিত সিস্টেমেটিক, কিন্তু বারবার যদি তার তারিখ বদল হয় তো তার ভিত্তিটা কী সেটাও জানার মানুষের ইচ্ছা আছে। সেই জন্য চিন্তাভাবনা করে আগের থেকে যদি ঘোষণা করা যায় তাহলে মানুষও তাকে মানেন, মানুষের কাজেরও অসুবিধা হয় না। সমস্ত দিক বিচার করে করা উচিত। আমার মনে হয় রাজনৈতিক বিচার করে এটা করা হচ্ছে বলে এই ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। আরও বলেছেন কোভিডের টেস্ট হচ্ছে বলে এই সংক্রমণ বাড়ছে রাজ্যে। সেটাও হতে পারে, সংক্রমণ তো হয়েছে, টেস্ট হচ্ছে বলে সেটা ধরা পড়ছে। সেই জন্য টেস্ট বাড়ানো উচিত, তা নাহলে মানুষ বুঝতেই পারবে না কী কারণে কষ্ট এবং মৃত্যু হবে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি, সরকারের কাজের যে গফিলতি আছে, ইচ্ছাশক্তির অভাব আছে। একদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে সন্দেহ হলেও তার ডেড বডি দেওয়া হচ্ছিল না পরিজনকে। ভর্তি হওয়ার পরে করোনা হলো কি হলো না টেস্ট বোঝা যাচ্ছিল না, মারা যাওয়ার পরে তাকে গায়েব করা হচ্ছিল। কালকে তো কোথাও দেখলাম যে ডেড বডি বদলও হয়ে গেছে। এই ধরনের যেন সমস্যা না হয় সতর্ক থাকা উচিত। এবং একজন টিএমসির ভাইস চেয়ারম্যানের মৃত্যু হয়েছে, তার করোনা প্রমাণিত হওয়া সত্ত্বেও তার ডেড বডি নিয়ে বহু জায়গায় শোভাযাত্রা, মিছিল ইত্যাদি হয়েছে। এই ধরনের কাজ বন্ধ করা উচিত, সে যেই হোক যেভাবেই হোক নিয়ম মানা উচিত সবার। তাহলে বহু মানুষ কষ্ট করে বাড়ির মধ্যে আছেন, চার মাস বেরোননি, আর যারা কিছুই করল না তাদের কারণে মানুষের জীবন বিপন্ন হবে। এই ধরনের অনুমতি যেন না দেওয়া হয়। টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার, এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র এক ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড,
আটপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 7431 28। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।